কুম আসসালাম আহমদুল্লাহ ওবরাকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কোন এক বোন তাকে বলেছেন যে রোজার মাসে বৃহৎকালীন সময়ও তাকে রোজা রাখতে হবে সময় কাজাও করতে হবে আলহামদুলিল্লাহ আপনাকে যেমন এই কথাটি বলেছে কথাটি তিনি শুদ্ধ বলেননি রোজার মাসে রোজা কি করে ভাঙলেন আবার কি করে বা আবার এটা আদায় করলেন রোজার মাস তো পুরো হচ্ছে উনত্রিশ বা তিরিশ দিনের তো এর মধ্যে কখন তিনি ভাঙলেন আবার কখন তিনি আবার এটার আদায় করবেন তো মূল কথা হচ্ছে আল্লাহ সবহান হওয়া তালা যেখানে রোকসাদ দিয়েছেন অনুমতি দিয়েছেন যে নারীরা তারা রোজার মাসের পিরিয়ড কালীন সময়ে তিনি তারা এই রোজা গুলো রাখবেন না পরবর্তীতে রোজা গুলো কাজা করবেন আমাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনি রমজানের পূর্বের মাস শাহবান মাসে তিনি তার বিগত বছরের রমজানের যে পিরিয়ড কালীন রোজাগুলো সেগুলো তিনি কাজা করতেন এভাবে সুস্পষ্ট যেখানে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে সেখানে এই ধরনের কথা দলিলবিহীন কথা বলার কোনো সুযোগ নেই আহ অবশ্যই মা বোনরা তাদের পিরিয়ডকালীন সময় রমজান মাসে রোজা পালন করবেন না এবং নামাজও পালন করবেন না অন্য সময়ের মতো কিন্তু নামাজ এককালীন তার মা হয়ে গেল আর রোজাটা তার কাজা করতে হবে রমজানের মধ্যে এই রোজাগুলোর কাজ কাজা করার সুযোগ নেই রমজানের যখন তার পিরিয়ড শেষ হয়ে যাবে বাকি যে রোজাগুলো রয়েছে রমজানের সেগুলোই তাকে ওই দিনের রোজাই তাকে রাখতে হবে যেটি ছুটে গেছে সেটি এর রমজানের মধ্যে রাখার কোনো সুযোগ নেই এখানে বেশি জোর এতটুকু বলা যেতে পারে যে যারা রমজান মাসে সমায়ে সময়ে রোজা রাখেন না তারা অন্যান্য রোজাদারের সামনে তাদের এই অবস্থাটা প্রকাশ করবেন না অর্থাৎ সবার সামনে তিনি খাওয়া দাওয়া করবেন না তিনি যে রোজা রাখেন এই বিষয়টি তিনি উন্মুক্ত করবেন না কিন্তু তিনি কোনো অবস্থাতেই রোজার নিয়াত করবেন না এটি হচ্ছে ইসলামের বিধানের সাথে ঠাট্টার সামিল যেখানে আল্লাহ সুবাহন তালা এমতো অবস্থায় রোজা রাখাটাকে নিষেধ করেছেন প্রিয় রাসুল সাল্লাহামের বিধান হচ্ছে এটা তো সেক্ষেত্রে কি করে এভাবে আমরা দলের বিহীন কথা বলে একজনকে রমজান মাসে প্রিয় শীতকালীন সময়েও রোজা রাখতে আমরা উৎসাহিত করি বা নির্দেশ দিতে পারি তো এ ধরনের কাজ করা যাবে না তো আমাদেরকে রমজান মাসের পিরিয়ডকালীন সময়ে রোজাগুলো ছেড়ে দিতে হবে কিন্তু অন্য অন্যদের সামনে রোজার মতোই একটা ভাব আমাকে দেখাতে হবে মূল কথা হচ্ছে বেরোজদার এটা তার সামনে এভাবে একেবারে খোলাখুলি প্রকাশ করাটা এটা আদব নয় তো অন্য সময় এগুলো অর্থাৎ রমজান পরবর্তী যেকোনো মাসে তিনি এই রোজাগুলোর কাজা করবেন আল্লাহ আলমসালাম